আমাদের আজকের বিষয় আমরা যেটা ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব সেই বিষয়টা আজকে দ্বিতীয় দিন মা এই বিশ্ব পরিচালনার ক্ষেত্রে তিনি যে জড়দেহে এসেছিলেন এবং তিনি আমাদের মতো জীবন ধারণ করে তিনি দেখিয়েছেন যে কিভাবে একটা রক্তমাংসের অপূর্ণতা সব নিয়ে যে মানুষ জন্মায় তিনিও আমাদের মতো রক্তমাংসের মানুষ হয়ে এসেছিলেন লীলা করার জন্য এবং দেখিয়েছেন যে তোমার মধ্যেও তোমাদের মধ্যেও যা যা আছে প্রকৃতিগতভাবে আমিও আমার ভিতরেও তাও আছে গঠনগতভাবেও তোমার মধ্যে যা আছে আমার মধ্যেও তা আছে। সুতরাং আমি যদি জন্মসূত্র থেকে ধীরে ধীরে একটা জীবনের যে নিয়তি আমাদের জন্য অপেক্ষা করছে, যে জন্য লক্ষ লক্ষ বছর ধরে প্রকৃতি নানান ভাঙা গড়া এবং পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে এই দেহটা সে তৈরি করেছে একটা বিশেষ উদ্দেশ্যে, সেটা আমরা আগেও আলোচনায় বলেছি, তার পরবর্তী উদ্দেশ্যটার জন্যই আমাদের এখন নিয়তি অপেক্ষা করছে এবং সভ্যতা অপেক্ষা করছে। এবং আজকের যে সংকট, সভ্যতার সংকট, শ্রী অরবিন্দ বলছেন আমরা একটা টার্নিং পয়েন্টে এসে গেছি, একটা সন্ধিক্ষণে। এবং শ্রী অরবিন্দ অতীতের ইতিহাস উল্লেখ করে দেখিয়েছেন যে একটা যুগের পরে আর একটা যুগ যখন আসার অপেক্ষায় থাকে, মাঝখানে যখন সে আরেকটা যুগে তার উল্লম্ফন হবে, অতিক্রম করে আরেকটা যুগে যাবে, তার বিবর্তন হবে, তার আগে প্রচন্ড সংকট আসে এবং সংকটটা প্রকৃতি তুলে ধরে চোখের সামনে। প্রকৃতি কেন তুলে ধরে? প্রকৃতির মেসেজ বার্তাটা হচ্ছে এই যে বিশেষ মানব সভ্যতার সংকটের কথাই বলছি, যে মানব সভ্যতায় যে এক একটা যুগ, সেই যুগে মানুষের যে সমকালীন চেতনা, গোষ্ঠীগত সামগ্রিক যে চেতনা, সেই চেতনায় সেই সময় মানুষ যতখানি উন্নতি করতে পেরেছে সামগ্রিক বিচারের নিরিখে, সে মানুষ সবসময় ভাবে যে আমি হচ্ছে শ্রেষ্ঠ জীব এবং আমি সব পারি এবং আমার ভাগ্যের নিয়মটা আমি। তো প্রকৃতি তখন দেখায় যে তুমি যে অ্যাচিভমেন্ট গুলো করেছ, আচ্ছা তুমি তোমার জীবনের সার্থকতা বলে তুমি যা যা মনে করেছো এবং সামগ্রিক জীবনে মানুষ যাকে বলে তার সভ্যতার অ্যাচিভমেন্ট, তার মধ্যে কোথায় গলদ আছে, কোথায় ত্রুটি আছে, কোথায় ঘা আছে, কোথায় সমস্যা আছে, সেইগুলোকে প্রকৃতি তখন এক্সপোজ করে, সামনে তুলে আনে যে দেখো তুমি যা নিয়ে গর্ব করতে, তোমরা যা নিয়ে গর্ব করো, সেই গর্বের তলে, সেই গর্বের অন্তরালে কত সমস্যা লুকিয়ে আছে, যেগুলো ক্ষেত্রে তুমি অসহায়, তুমি অপারগ এবং তুমি যেগুলোকে সমাধান করতে পারো, পারনি মানেই তোমার সামনে তুলে ধরা হচ্ছে এবং তোমাকে পারতে হবে এবং তোমাকে অন্য পথ নিতে হবে, তোমাকে ভাবতে হবে যে অন্য কোন পদ্ধতি, অন্য কোন উপায়, যে উপায়ে তুমি এখান থেকে, এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারো। ঠিক তেমনি আমরা এরকম একটা সময় বাস করছি, একটা প্রচন্ড সভ্যতার সংকট সমস্ত দিক থেকে। এবং বুদ্ধিগত ভাবেও যদি আমরা জানি যে এই সংকটের উদ্ধার কি, যে বুদ্ধিগত চর্চা আমরা এখানে অরলাইভে করছি এবং বিভিন্ন গ্রুপেও হচ্ছে, আপনারা দেখছেন, এবং বাইরের নানান প্রতিষ্ঠান নানানভাবে করছে, কিন্তু একটা জিনিস আমরা যেন সবসময় সচেতন রাখি, এই বুদ্ধিগত জ্ঞান বা বুদ্ধিগত যে আমাদের যে ধারণা, এটা কিন্তু সারা জীবন একটা সারফেস লেভেলেই থেকে যেতে পারে, আমাদের যে বুদ্ধিগত জ্ঞান, বুদ্ধিগত বিদ্যা, যদি না সেটা আমাদের যে, আমরা যে প্রকৃতিকে বহন করি,
আমাদের প্রত্যেকেরই যে প্রকৃতি রয়েছে, আমাদের মন আছে, আমাদের দেহ আছে, আমাদের প্রাণ আছে, আবেগ সত্তা আছে, তার ভিতরে যদি সেইটাকে, সেই বুদ্ধি যেটা আমি জেনেছি সেটাকে যদি প্রয়োগের মধ্যে না আনতে পারি, পরখ না করতে পারি, আর প্রকৃতির উপর যদি নিয়ন্ত্রণ, প্রকৃতিকে বদল করার যে সদিচ্ছা এবং তার জন্য নিরন্তর প্রচেষ্টা সেটা যদি না করতে পারি, সেখানে যদি আন্তরিকতা, নিষ্ঠা আর যেটাকে বলে জোশ, মানে জোশ মানে হচ্ছে উদ্যম, তার যদি ঘাটতি থাকে, তাহলে কিন্তু শুধু এই বুদ্ধিগত ধারণা দিয়ে কিন্তু কিছু হবার না, সেটা পৃথিবীতে বারবার প্রমাণিত হয়েছে। তাহলে তো বহু পণ্ডিত, বিজ্ঞানী, দার্শনিক আছেন, ছিলেন, এখনো আছেন, তারাই তো জগৎটাকে পাল্টে ফেলতে পারতেন। জগৎটা পাল্টাতে গেলে নিজেকে বদলাতে হয়। তো আমাদের এই বুদ্ধিগত জ্ঞান আমাদের সাহায্য করবে যে আমরা এবার প্রতিদিন জীবনের মধ্যে এবার নিজেকে দেখব। তো সেই কাজটা মা এমন একটা সময়ে দেহ ধারণ করেছেন যে আমরা একটা প্রচন্ড মানে সংকটের মধ্যে দাঁড়িয়ে আছি এবং একটা সম্ভাবনার মধ্যেও দাঁড়িয়ে আছি। সেটা হচ্ছে একটা নতুন চেতনা পৃথিবীতে নেমে এসেছে, সেটা বাইরের জগতের মানুষ জানে না। কিছু মানুষ শুনেছেন যারা শ্রী অরবিন্দ মায়ের সান্নিধ্যে এসেছেন বা তাদের সাথে তাদের কোনোভাবে যোগসূত্র হয়েছে, তারা শুনেছেন যে একটা বিজাতীয় চেতনাকে পৃথিবীর ইতিহাসে, আধ্যাত্মিকতার ইতিহাসে যা অভাবনীয় ছিল, অকল্পনীয় ছিল, সেটাকে ওরা নামিয়েছেন। কেন নামিয়েছেন আমরা আগেও আলোচনা করেছি, যদি কেউ ভুলে গিয়ে থাকেন বা প্রথম শুনে থাকেন তাদের সুবিধার জন্য সামান্যতম সময়ের মধ্যে উল্লেখ করছি যে অতীতে দেখা গেছে, বিশেষ করে ধর্মের ইতিহাসে বা যে কোনো ক্ষেত্রেই, সে রাজনীতিতে হোক, অর্থনীতিতে হোক, যে একটা জায়গায় গিয়ে মানুষ কিন্তু হেরে যাচ্ছে, মানুষ নিজের কাছে নিজে হেরে যাচ্ছে এবং মানুষ সমাজের ক্ষেত্রেও মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখছে সেই পরিবর্তন হচ্ছে না, হচ্ছে বাইরের দিক থেকে কিছু অদল বদল হচ্ছে কিন্তু ভিতরের পরিবর্তন হচ্ছে না। কেন সেইখানে করতে গেলে শুধু ধ্যান, নিধিধ্যাসন বলতে আমরা যেটা বুঝি, আমাদের প্রচলিত যে ধারণা, ধর্মীয় বা আধ্যাত্মিক ধারণা, তাই দিয়েও হচ্ছে না। তার কারণ তাই দিয়ে প্রকৃতিকে রূপান্তর করা যাচ্ছে না। এ পরীক্ষা বহুবার হয়ে গেছে আর প্রকৃতিকে বশ মানানো এক জিনিস আর প্রকৃতিকে বদলানো এক জিনিস, প্রকৃতির রূপান্তর এক জিনিস। এ পর্যন্ত যে চেষ্টা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রকৃতিকে কিছু অনুশাসন দিয়ে বশ করা, কিছু অনুশাসনের মধ্যে বেঁধে ফেলা, কিছু নৈতিকতার আর নিয়মের নিগড়ে তাকে আটকে রাখা, একটা একটা কঠোর ডিসিপ্লিনের মধ্যে, এবং তাতে যতটুকু সে বাগ মানলো। কিন্তু দেখা গেছে যে এই বাঁধন কিন্তু খুব কার্যকরী নয়, কারণ এই বাঁধন যতক্ষণ আছে, নিয়ম নিগড়ের শাসন, ততক্ষণ ঠিক আছি। বাঁধন হালকা হয়ে গেলেই, নিয়ম অনুশাসন হালকা হয়ে গেলেই, তখন কিন্তু প্রকৃতির বহু যুগের যে প্রকৃতির যে সংস্কার, সেই পুরনো প্রকৃতি কিন্তু সে সামনে আবার সে বেরিয়ে আসে, প্রকৃতির আদিম চেহারা। এবং এটা সমস্ত ক্ষেত্রেই দেখা গেছে, খুব বড় বড় মাপের মানুষরা, সে ধর্মের ইতিহাসে হোক না কেন বা অন্য যুগে, তাদের মধ্যেও দেখা গেছে কি আশ্চর্য রকম মানে অপ্রত্যাশিত নানান রকম বিচ্যুতি। এবং সেই বিচ্যুতিটার একমাত্র কারণ হচ্ছে যে যে পথ, যে পদ্ধতি অবলম্বন করা হয়েছিল নানান ক্ষেত্রে, সেইটা দিয়ে প্রকৃতিকে পুরো বদলানো যায় না, সম্ভব না। যে প্রকৃতি, যে যে একদিন পশু ছিল, সেই পশুর বিবর্তন হতে হতে আজকে যে মানুষ হয়েছি,
আমাদের মধ্যে সেই পাশব প্রকৃতিকে আমরা নানান ভাবে বহন করে চলেছি, একটা উপরে একটা মুখোশ বা একটা আবরণ পরানো আছে, হ্যাঁ, তথাকথিত শিক্ষা দীক্ষা নীতি, কিন্তু সেটা একটা সময় পর্যন্ত সেটা সাহায্য করে, কিন্তু একটা সময়ে এইসব কিন্তু হার মেনে যায় প্রকৃতির আদিমতার কাছে। ফলে দেখা গেছে যে এ পর্যন্ত এত মহামানবেরা এসেছেন, এত সমস্ত ভালো ভালো সমস্ত পথ পন্থা আমাদের সামনে এসেছে, মানুষ তাকে অনুসরণ করেছে, কিন্তু আবার জেনেছি সামগ্রিক দৃষ্টিতে শ্রী অরবিন্দ এই সমস্যাটাকে তিনি খুব পরখ করে দেখেছেন, যে সমস্যাটা এইভাবে কেউ পরখ করে দেখেননি বা এই প্রশ্নটা শ্রী অরবিন্দের আগে কেউ তোলেননি, যদি বলা যায় সেটা খুব ভুল বলা হবে না। কেন, শ্রী অরবিন্দ যখন এই সমস্যাগুলোকে পরখ করেছেন ইতিহাসগত ভাবে সামগ্রিক ভাবে, তার আগে তো এই সমস্যাটা ছিল, যে সত্যি তো জগৎ বদলায়নি, যীশু খ্রিস্ট এসেছেন, শ্রীরামকৃষ্ণ এসেছেন, রথসূত্র এসেছেন, মহম্মদ এসছেন, কোন কেসি চৈতন্য এসছেন, কিন্তু জগৎ বদলায়নি, মানে সমকালীন সমাজের মধ্যে কিছুটা আলোড়ন এসেছিল, সামগ্রিক ভাবে যেখানে তারা এসছেন সেখানেও কেমন তেমন বদল হয়নি, সেই সময় খানিকটা আলোড়ন এসেছিল, তাদের ধ্যানান্তরের পরে আবার যেকে সেই হয়ে গেছে। আজকে কি তাই বলে না, ইতিহাস কি তাই বলে না? সুতরাং শ্রী অরবিন্দের আগে পর্যন্ত কিন্তু সমস্যাটা ছিল, কিন্তু এ এত গভীরে গিয়ে একদম অন্দর মহলে গিয়ে এই সমস্যাটাকে পরখ করা, আর সমস্যাটা কেন এর চিরন্তন স্থায়ী সমাধানটা কোথায়, সেই প্রশ্ন কিন্তু আমরা উঠতে দেখিনি। আমাদের অন্তত আমাদের চোখে ধরা পড়েনি, আমাদের দৃষ্টিতে ধরা দেয়নি, আমাদের এই যে বিপুল সাহিত্য সম্ভার সমস্ত বিভিন্ন বিষয়ের উপর, তার মধ্যে কিন্তু এই মৌলিক প্রশ্নটা কিন্তু উচ্চারিত হয়নি শ্রী অরবিন্দ যেভাবে এই মৌলিক প্রশ্নটাকে আমাদের সামনে এনেছিলেন। এবং সেই মৌলিক প্রশ্ন তিনি যখন তুলেছেন, তারপরে উত্তরটা তার কাছে এসে গেছে। কিভাবে এসেছি সেটা রিপিটেশন করবো না, তাহলে অনেক সময় চলে যাবে। তিনি তখন জানলেন যে পর্যন্ত যে কারণে সমস্যাগুলো বারবার পুনরাবৃত্তি হচ্ছে, যে সমস্ত আসলিক শক্তি অ্যাডভার্স ফোর্স নিম্নতর শক্তিগুলো মানুষের প্রকৃতিকে প্রকৃতির উপর প্রভাব ফেলে, তাদের প্রভাব প্রতিপত্তি এত বিপুল যে ব্যক্তিগত সাধনা করে এই শক্তির পরাজয়, এই শক্তিকে পরাভূত করা, এই শক্তির সাথে যুদ্ধ করে বিজয় লাভ করা এবং আলটিমেটলি প্রকৃতির রূপান্তর সম্ভব না, এবং সে কাজটা অতীতে হয়নি, সে কাজটা অতীতে হয়নি। এবং শ্রী অরবিন্দ তখন এই সন্ধান করে তিনি জানলেন যে একটা এমন একটা ঊর্ধ্বতর শক্তি আছে যেটা সৃষ্টির বীজ ভূমি, সেইটা যদি পৃথিবীতে কোনোদিন নেমে আসে, তাকে নামানো যায় এবং মানুষ যদি তাকে গ্রহণ করতে সম্মত হয়, মানুষ যদি গ্রহণ করার জন্য উন্মুখ হয়, আস্পৃহা পরায়ণ হয়, তাহলেই তার প্রকৃতির মধ্যে ধীরে ধীরে সেই শক্তি রূপান্তরের কাজটা করবে এবং তার জন্য নীতি নিয়মের নিগড় চাপিয়ে দেওয়ার প্রয়োজন নেই, ধীরে ধীরে গোষ্ঠীগত সংক্রমণ, সংক্রমণ মানে আমি সদর্থক বলছি, সংক্রমণ মানে এর প্রভাব বাড়বে এবং সে তখন সেই প্রভাবটা বাকি জনসমষ্টির উপরও প্রভাব ফেলবে, ধীরে ধীরে একটা নতুন প্রজাতি এই মানুষের মধ্যেই আসবে ইন ট্রানজিট এর মধ্য দিয়েই, এবং তখন এই এই যে সমস্যা, এই সমস্যাটা একটা সমাধানের, একটা চিরস্থায়ী সমাধানের কিন্তু রাস্তা বেরোবে। তার আগে কিন্তু
ওটা হবার নয়। কেন কালেকটিভ ইউনিভার্সাল বিশ্বজাগতিক যে অদিব্য শক্তিগুলো রাজ করছে তারা এত পাওয়ারফুল, আজকে যদি হাজারটা সেমিনার এখানে করা যায় খুব টেকনিক্যালি, খুব আকর্ষণীয়ভাবে, খুব যুক্তি তথ্য সমৃদ্ধভাবে, এবং যতক্ষণ শুনবো ততক্ষণ সম্মোহিত হয়ে শুনবো, যদি সেই রকম ভাবে জিনিসটা হয় তাতেও কিছু হবার। তার কারণ আমাদের প্রকৃতি স্বভাবতই সে বিস্মৃতির মধ্যে চলে যায় যখন জাগ্রত চেতনায় থাকে, সে স্মৃতিতে এগুলো ধরে রাখে না। ধরে রাখার জন্য তার একটা বিপুল আস্পৃহা দরকার। জীবনের সমস্ত কিছুই হচ্ছে সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে এই জিনিসটা, এটার জন্যই জীবন। বাকিগুলো, বাকি জীবনের আমরা যা কিছু করি সেটা হচ্ছে, আমি আগেও বলেছি, একটা সাপোর্ট সিস্টেম। অর্থাৎ আমার সংসার, আমার জীবন ধারণ, আমার চাকরি, আমার ব্যবসা, আমার রান্না বান্না করা, আমি যে পেশায় থাকি না কেন ঘর সংসার করা, সেটা হচ্ছে একটা জীবনকে বিকশিত করার জন্য। আর যেগুলো এতক্ষণ উল্লেখ করলাম এটা হচ্ছে সাপোর্ট সিস্টেম, এইগুলো সাহায্যে আমি বেঁচে আছি। বেঁচে কেন আছি, আমাকে কেন বাঁচিয়ে রাখা হয়েছে এবং আমাকে কেন পাঠানো হয়েছে পৃথিবীতে, সেই পরিকল্পনাটা যদি আমি সচেতন ভাবে স্মৃতিতে ধরে রাখি যে আমার মধ্য দিয়ে তিনি প্রকাশিত হবেন তার স্বমহিমায়, সেই জন্যই তিনি আমার মধ্যে সম্ভাবনাগুলো দিয়েছে। এবারে আমার কাজ হচ্ছে সেইটা সেইটাকে 24 ঘন্টা সম্ভব হলে জাগ্রত চেতনার মধ্যে সেটাকে জীবন্ত রাখা, লাইভ রাখা, যাই করো না কেন তার মধ্যে একটা নিরন্তর সাবলাইম কনসাসনেস এর ভিতরে সেটা থাকবে। যে আমার উদ্দেশ্য হচ্ছে যে তার সেই মহা চৈতন্যের লীলা আমার মধ্যে হবে, তিনি আমার মধ্যে দিয়ে নিজেকে ফুটিয়ে তুলবেন এবং আমি যেন তার সাথে সহযোগিতা করি, আমার যে আদিম প্রকৃতি, পুরনো প্রকৃতি, তাকে যেন বদলানোর জন্য আমি সমস্ত রকম অনুশীলন করি, আমি যেন সচেষ্ট হই। তাছাড়া কিন্তু এই হাজারটা এই আলোচনা শুনলেও কিছু হবার না, কারণ অতীতের ইতিহাস তাই বলছে, আমার নিজের 40 বছরের এই এই পথে থাকার অভিজ্ঞতাও তাই বলছে। আধুনিক প্রযুক্তির দৌলতে আমরা অনেক সহজে বসে, ঘরে বসে এগুলো শুনতে পাচ্ছি, এতদিন পর্যন্ত সে সুযোগ ছিল না, আমাদের গিয়ে কোথাও এই সমস্ত আলোচনা শুনতে হতো বা ইউটিউবে বা রেকর্ড করে শুনতে হতো, এখন আমরা লাইভ শুনছি। কিন্তু ব্যাপারটা কিন্তু একই থেকে যাবে যদি আমরা ভালো করে বিশ্লেষণ করি, যদি সত্যি সত্যি আন্তরিক না হই। সেই জন্য আমাদের কনভার্সন অফ কনসাসনেস, কনভার্সন অফ কনসাসনেস মানে চেতনার একটা পরিবর্তন একটা প্রাথমিকভাবে দরকার, এবং সেটা নিরন্তর চাইতে হবে। শুধু চাওয়া না, সেটার জন্য কিছু প্রাথমিক পদক্ষেপ আছে, সেইটা মা খুব প্র্যাকটিক্যালি যুগোপযোগী করে কথার ছলে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। মায়ের দীর্ঘ আলাপচারিতায় যতদিন তিনি এই কাজটা করেছেন সেইটাকেই আমরা বলবো মায়ের এই বিশ্ব পরিচালনা, মানুষের জীবন পরিচালনার ক্ষেত্রে মা যে তার মন্ত্রক তিনি যে চালিয়েছেন জগৎ সংসার, সেক্ষেত্রে মা কখন কিভাবে কোন বিষয়ে আমাদের বলেছেন সেইটা আমরা শেয়ার করব। এবং আমার মনে হয়েছে প্রত্যক্ষত আমরা নিজেরা যে আলোচনাগুলো করি ওদের কথাকে সামনে রেখে অনেক বেশি আমাদের কথা বলি, সেটা হয়তো প্রয়োজন, কিন্তু আমার কিন্তু মনে হয়েছে যেটা মা নিজেও বলতেন যে সরাসরি মূল লেখা পড়, সরাসরি মূল লেখা, মূল লেখার মধ্যে শক্তি আছে, আলো আছে, কেন সেই সিদ্ধ পুরুষ, সেই শক্তি তিনি তার নিজের মুখনিঃসৃত বাণী তার মধ্যে রয়েছে, তার মধ্যে শক্তি পুঞ্জীভূত আছে, সেই শক্তির সাথে তোমার সংযোগ ঘটুক সরাসরি পড়ার ভিতর দিয়ে। সুতরাং সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব দরকার। আমি আজকে সেইখান থেকে আমি কিন্তু আজকে একটু পড়বো এবং আলোচনা করব।
যেটা একাধিক বার এসছে আলোচনায়, আমি অতীতেও করেছি এবং সম্ভবত বোধহয় গতকাল এরকম এই একটা বিষয় ছিল এই গ্রুপেই। তো সেইটা মা সরাসরি নিজে কি বলছেন মায়ের ভাষায়, আমরা মায়ের কথার সাথে আমাদের নিজের চেতনাটার একটা সেতুবন্ধ হোক সেটা আমার মনে হয়েছে, তাই আমি সেইখান থেকে পড়ছি। এবং আমরা যেন খুব তন্নিষ্ঠ হয়ে নিবিষ্ট হয়ে প্রত্যেকটা শব্দ মায়ের শুনি, এবং আমরা যেন সেই শব্দকে আমরা জীবন্ত করে ধরে রাখি, চেষ্টা করি, যার যতটা আন্তরিকতা তার উপর নির্ভর করছে, এবং সেটা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। সেটা হচ্ছে নিজেকে দেখবার জন্য প্রত্যেকটা জিনিসের মধ্যে কোনটা সত্যি কোনটা মিথ্যা, কতটা যৌক্তিকতা আছে কতটা যৌক্তিকতা নেই, এটা যদি একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতা দিয়ে বুঝতে হয়, তাহলে চেতনার কিন্তু আমাদের একটা আত্মিকরণ দরকার, যেটাকে আমরা ইংরাজিতে বলতে পারি ইন্টিরিয়ারাইজেশন অফ কনসাসনেস। সেটা কিরকম? অর্থাৎ আমি যেটা চোখ চোখ চেয়ে দেখছি আর আমি কান দিয়ে যেটা শুনছি, সেইটা কিন্তু বাইরের একটা দৃশ্যপট। অর্থাৎ আমি চোখ দিয়ে দেখছি ঘটনাটাকে বা কান দিয়ে শুনছি একটা ঘটনাকে বা শব্দকে, একটা কোনো মানে চলমান ঘটনাকে দেখছি এবং তার সাথে শুনছি, সেটা কিন্তু একেবারেই আমাদের শাস্ত্রে বলেছি আমাদের অভিজ্ঞতা, সেটা হচ্ছে একেবারেই বাইরে যে ছবিটা আমাদের সামনে আসছে। অর্থাৎ যে কার্যকারিতা যে ঘটনা অন্তর্মহলে দীর্ঘদিন ধরে তার নানান শক্তির ঘাত প্রতিঘাতের পর যেটা সামনে এই মুহূর্তে উপস্থিত, সেটাকে আমরা বলবো সারফেস ইনসিডেন্ট। অর্থাৎ বাইরে আমি দেখতে পাচ্ছি জিনিসটা এরকম ঘটছে, এবং আমরা সাধারণত কি করি, বাইরে যা দেখি আর বাইরে যা শুনি সেইটা আমাদের শ্রবণেন্দ্রিয়ের মধ্য দিয়ে, আমাদের চক্ষু ইন্দ্রিয়ের মধ্য দিয়ে আমাদের মস্তিষ্কে যায়। একটা পদ্ধতি আছে, মস্তিষ্কে গিয়ে সেখানে একটা ছাপ ফেলে, ছাপ ফেলার পরে সেইখানে মনের আমাদের প্রত্যেকে কিছু সংস্কারকে বহন করি, জন্মসূত্র থেকে এ পর্যন্ত যে বড় হয়েছি আমরা, বেশ কিছু আগেকার আগেকার ধারণা, সেটা আমাদের সংসার থেকে হোক, পরিবার থেকে হোক, আমি যে সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছি সেখান থেকে হোক, বা আমি যে ধরনের বই পড়েছি সেখানে যা যা আমাকে শিখিয়েছে, বা যে যে ধর্মগ্রন্থগুলো পড়েছি সেইগুলো একটা অনর, একটা নিরেট ছাপ আমার ভিতরে রয়ে গেছে, সেগুলো আমার সংস্কারের ভিতরে, মানে সেগুলো যেন আমার ভিতরে পুঞ্জীভূত হয়েছে, যা কিছু আমি জেনেছি শুনেছি আর কিছু আমার অভিজ্ঞতা। এবং সেগুলো সাধারণত দেখা যায়, এটা সকল ক্ষেত্রেই প্রযোজ্য, সেগুলো আমাদের অনর সংস্কার হয়ে যায়। আমি অনর কথাটা ব্যবহার করছি, অনর সংস্কার। অনর সংস্কার মানে যেটা জেনেছি সেটা মিথ্যে নয়, যেটা আমার অতীতের অভিজ্ঞতায় ধরা পড়েছে, কোনো এক্সপিরিয়েন্স, স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স বা কোনো ধার্মিক এক্সপিরিয়েন্স, সেটা মিথ্যা নয়, কিন্তু যেটা অতীতে যে ধারণাটা হয়েছে, অতীতে যে অভিজ্ঞতাটা হয়েছে, সেটা সেটার প্রেক্ষিত কিন্তু অতীত। এই কথাটা যেন আমরা সবসময় মনে থাকি, আমি যেটা জেনেছিলাম অতীতে সেটা 10 মিনিট আগে হলো, সেটা কিন্তু অতীত, এবং সেটা সেই মুহূর্তে আমার সামনে একটা সুযোগ এসেছিল, আমি সেটাকে অভিজ্ঞতায় জেনেছি বা আমি শ্রবণ ইন্দ্রিয়ের দ্বারা শুনেছি বা মনের ইন্দ্রিয়ের দ্বারা আমি সেটাকে বুঝেছি। মনে রাখতে হবে, মা এই আগের দিন আমরা আলোচনা করছিলাম, দুটো উষা একরকম হলে দুটো উষা আগের দিনের উষা আর পরের দিনের উষা এক হতে পারে না, কাল নিরবধি কাল কিন্তু চলমান। আমরা যদি এই দৃষ্টিটা আমরা না পাই, চেতনার মধ্যে এই বোধটা না আসে, তাহলে কিন্তু
অতীতের শিক্ষা, অতীতের সংস্কার, অতীতের জ্ঞান অর্জন আমাদের কাছে কিন্তু বাস্তবে যে সমস্যা আসে, যে পরিস্থিতি আসে, আমরা কিন্তু সেটাকে আমরা সমাধান করতে পারি না। আমাদের সমস্যাটা কোথায় পর্যন্ত, যে বহু কিছু বলা এবং বহু কিছু শোনা এবং বহু কিছু জানা কিন্তু আমাদের এখন সমস্যা নয়। আমাদের সমস্যা এই কালকেই যখন যে আমার সামনে একটা একদম বাস্তব সমস্যা আসবে, সেইটাকে আগে বুঝতে হবে, চেতনার আত্মীকরণ দিয়ে বুঝে সেইটার উপর একটা চেতনার আলো ফেলতে হবে, ভিতরের চেতনা ফেলে সেইটার সম্বন্ধে একটা ইন্টারপ্রিটেশন, কারেক্ট ইন্টারপ্রিটেশন, তারপরে তার জন্য পদক্ষেপ নিতে হবে, কি বাস্তব পদক্ষেপ নেওয়া যায় সমাধান করার জন্য। এতগুলো বিষয় জড়িত, কিন্তু কি হয়, আমরা যখনই একটা কিছু বিষয়ে চিন্তা করি, সিদ্ধান্ত নেই বা বাস্তব পদক্ষেপ গ্রহণ করি, আমাদের কিন্তু পুঞ্জীভূত অর্জিত যে জ্ঞান বা ইনফরমেশন বা অভিজ্ঞতা, সেইটা কিন্তু আমাদের স্টোর হাউসের মতো থাকে, সেটা আমাদের অবচেতনও থাকে এবং জাগ্রত চেতনার মধ্যে, চিন্তার মধ্যে সেই অবচেতনের সমস্ত জিনিসটা কিন্তু আমরা সেটাকে বহন করি। এবং সেটা মিথ্যা বলছি না, কিন্তু মনে রাখতে হবে যে দুটো আগের দিনের প্রভাত আর পরের দিনের প্রভাত কিন্তু এক নয়, এটা মা বারবার বলছেন, আমাদের সমস্যাটা হচ্ছে সেখানে। তো সেই ক্ষেত্রে হয় কি, অতীতের জ্ঞানার্জন, অতীতের জানাটা আমাদের কাছে একটা মুশকিল হয়ে যায় ভবিষ্যতে যদি কোনো একটা প্রশ্নের সম্মুখীন হই, ভবিষ্যতে যদি কোনো একটা সমস্যা আসে, কেন যেটা ছিল অতীত সেটা তো অতীত, আর ভবিষ্যতে যেটা সেইটা তো আমি বুঝতে পারছি না। সেইখানে আমরা কি করে এই পরিস্থিতিকে ফেস করবো, কেন প্রত্যেকেরই নিজস্ব পরিধির মধ্যে এই ধরনের কিন্তু পরিস্থিতি আসে, আমাকে সিদ্ধান্ত নিতে হয়, আমাকে ভাবতে হয়, আমাকে পদক্ষেপ নিতে হয়। আমরা কিন্তু এইখানে আমরা বহু ক্ষেত্রে কিন্তু আমরা দেখি আমরা পারছি না, কোথাও যেন আমরা অসহায়, কোথাও যেন এটাকে সমাধান করতে পারছি না, সঠিক উত্তর পাচ্ছি না, এবং এইভাবেই আমাদের জীবন চলে। তার কারণ হচ্ছে আমরা পরিস্থিতির অন্তরালে, আমি যে চোখে যেটা দেখছি, কানে যেটা শুনছি, তার পিছনে যে জিনিসটা আছে, সেই ঘটনা প্রবাহের পিছনে যে সমস্ত শক্তির সংঘর্ষের ফলে, পরিস্থিতির মিউচুয়াল কোলাবোরেশনের ফলে বা কলিশনের ফলে যে জিনিসটা এখন হচ্ছে, আমি সেই জিনিসটাকেই দেখছি, তার পিছনটা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না বলেই সামনেটা দেখে আমি কিন্তু জাজমেন্ট করছি, সিদ্ধান্ত নিচ্ছি। এইটা কিন্তু মানে নীতিবাদীদের ক্ষেত্রে, বুদ্ধিজীবীদের ক্ষেত্রে, দার্শনিকদের ক্ষেত্রে এইটা যেমন একটা সমস্যা, এবং আমাদের মতো সো কল্ড অধ্যাত্মবাদীদের ক্ষেত্রে, অধ্যাত্মবাদী মানে কি, একটা কতগুলো ইনফরমেশন গ্যাদারিং তা নয়, অর্থনজি যে কোশ্চেন অফ বিইং, নিজে হয়ে ওঠার ক্ষেত্রে, তখনই সেটা রিয়ালি আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা এই আলোচনার মধ্যে নেই, আলোচনাগুলো আমাদের সাহায্য করে। সেইখানে যে পদ্ধতিটা খুব জরুরি, যেটা ছাড়া কোনো কিছুতেই সম্ভব নয়, সেইটা গতকালও বোধ হয় আলোচনায় এসছে, আমি নিজেও করেছি, সেইটা হচ্ছে চেতনা। চেতনাকে নিষ্পন্দ করে দিতে হবে, শান্ত করে দিতে হবে। এখানে চেতনা বলতে আমরা বলবো মন। মনকে যদি আমরা নীরব করতে না শিখি, মনকে যদি আমরা কেন্দ্রীভূত করতে না শিখি, তাহলে কিন্তু কিচ্ছু হবার নয়, কিছু হবার নয়। যেটা হবে সেটা 100 বছর আগেও যেরকম স্লোলি হয়েছে, আমাদের আগামী 100 বছরও আমাদের আবার যেতে দিতে হবে, সময় অতিবাহিত হবে, একটা ব্যাপক উল্লেখযোগ্য পরিবর্তন আমারও হবে না, আমাদেরও হবে না, পৃথিবীরও হবে না, যেটা যেটা সম্বন্ধে শ্রী অরবিন্দ বা একাধিকবার আমাদেরকে সাবধান করেছে। এখানে আমাদের একটা ব্যক্তিগত প্রত্যেকের প্রচেষ্টার মধ্যে, এবং সেখানে কিন্তু
আমাদের এই বিষয়ে প্রতিদিনের সাধনা, যে যত বাইরের যে বিষয়ে আমরা শুনি না কেন, পড়াশোনা করি না কেন, আসল কাজটা কিন্তু ফাউন্ডেশনটা এটা। মা বলছেন, মনে করো, এইবারে আমরা মায়ের টেক্সটটা পড়ছি, মনে করো তুমি কোনো একটা সমস্যা সদুত্তর জানতে চাইছো, সেখানে তুমি কোনো যুক্তির সূত্র ধরে তারই অনুগামী হয়ে পদে পদে অগ্রসর হতে থাকবে যতক্ষণ পর্যন্ত শেষ উত্তরটি না মিলছে। তখন তোমার মনে এটি ছাড়া দ্বিতীয় কোনো বিষয়ের চিন্তা নেই, ওই একটিতেই, ওই একটিতেই, ওই একটিতেই তোমার চিন্তা কেন্দ্রগত হয়ে, তোমার চিন্তা ওই একটিতেই তোমার চিন্তা কেন্দ্রগত হয়ে একটিমাত্র ধারা নিয়েই প্রভাবিত হচ্ছে। এক মিনিট, আমি একটু, একটা সাউন্ড আসছে, আমি একটু ঠিক করে নি। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের ক্ষেত্রে আমি দেখেছি আমার নিজের অভিজ্ঞতায়, আপনারা প্রত্যেকেই বলতে পারেন, আমি দেখেছি এখানে অশিক্ষিত শিক্ষিত মানুষ সব একাকার এই সমস্যাটার ক্ষেত্রে। আমি একটা উদাহরণ বলছি, যে আমারই ঘরে, আমি ঘরের থেকেই বলছি, প্রচন্ড জিনিয়াস, পড়াশুনোয় ভীষণ ভালো, ভালো রেজাল্ট, খুব ভালো চাকরি, একাধিক বিষয়ে তার উৎপত্তিগত জ্ঞান আছে, ইনফরমেশন। আমি এখানে জ্ঞান বলতে কিন্তু নলেজ, কে মানে কেটা বড় হাতের নয়, জ্ঞান মানে প্রকৃত জ্ঞান, এখানে ইনফরমেশন, প্রচুর ইনফরমেশন আছে। কিন্তু যেটা নেই, যে একটা সমস্যা যদি সামনে আসে, সেই সমস্যাটাকে কি করে শান্ত হয়ে সেই সমস্যাটার অন্দরমহলে ঢুকে, তার একেবারে ভিতরে ঢুকে সেই সমস্যাটার সমাধানের, প্রথমে তার উত্তরটা তার কাছে স্পষ্ট হবে, যে সমাধানটা, সমস্যাটার কারণটা হলো এই, কারণ সমস্যার অন্দরমহলে ঢুকতে হবে, অন্তরে ঢুকতে হবে। আগে তার চেহারাটাকে ধরতে হবে, যে চেহারাটা কি, সমস্যাটা কেন, তারপরের পদ্ধতি হচ্ছে সমস্যাটার সমাধান। এই যে পেনিট্রেশন অফ কনসাসনেস, পেনিট্রেশন অফ কনসাসনেস, আমি ইংরেজিতে শব্দবন্ধটা ব্যবহার করছি, অর্থাৎ চেতনাকে পেনিট্রেট করে তার ভিতরে ঢোকা, তার মর্মমূলে গিয়ে পৌঁছানো সমস্যা, তার সাথে নিজেকে আইডেন্টিফাই করে ফেলা, একাত্ম করে ফেলা, তারপরে সেখানকার চেহারাটা দেখতে পাওয়া, আসল চেহারাটা সমস্যা, সেটা একটা ব্যক্তির হোক, একটা পরিস্থিতির হোক, এবং সেটা আত্মীকরণ ছাড়া হয় না, সেটা হচ্ছে প্রথম পদক্ষেপ। যদি জানা যায়, দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে, এবারে যেখান থেকে সমস্যাটা, যে যে কারণে এসছে, তার সম্ভাব্য এবং মানে একমাত্র সমাধান কি, সেইটার জন্য কনসাসনেস কে অনেক বেশি পেনিট্রেট করতে হবে, অনেক বেশি পেনিট্রেটিং হয়ে তার উত্তর পেতে হবে। এই পদ্ধতিতে কিন্তু আমি দেখেছি আমার কাছে অশিক্ষিত আর শিক্ষিত দুই শ্রেণী এক, বরং আমি দেখেছি, মানে আমি বোঝানোর সুবিধার জন্য বলছি, এটা যে সব ক্ষেত্রে একই না, বরং আমি দেখেছি যাদের বিদ্যাবুদ্ধি কম, বাহ্যিক বিদ্যাবুদ্ধি, ব্যবহারিক বিদ্যাবুদ্ধি, তারা কিন্তু অনেক সহজে অনেক সমস্যার মীমাংসা কিন্তু তাদের কাছে আছে। কারণটা কি, তারা অনেক বেশি সহজ, সরল, শান্ত, স্থির, এইটা হচ্ছে প্রাথমিক কন্ডিশন। সহজ, সরল, মনের উপর কোনো আগেকার কোনো ছাপ ফেলতে দেয় না, পূর্বের ঘটনা কি কি হয়েছে সেগুলো তাদের মধ্যে, সেই অচেতনার মধ্যে, সাবকনসিয়াস এর মধ্যে তারা ক্যারি করে না, সেটা রিফ্লেক্স হয় না বাইরে এসে, অতীতের ঘটনা সামনে এসে তাদেরকে প্রভাবিত করে না, এবং তারা
বর্তমানের মধ্যে বাস করে, প্রেজেন্টের মধ্যে, মানে এখনকার ঘটনা, এখন এখনকার ঘটনাকে বিচার বিচার করব পূর্বের অতীতের এই ধারাবাহিক ক্রম দিয়ে, একটা পূর্বের অভিজ্ঞতার ছাপ নিয়ে তারা করে না, ফলে তারা অপেক্ষাকৃতভাবে তারা কিন্তু সমাধানের ক্ষেত্রে তাদের কাছে মানে তারা একটু এগিয়ে। এইখানে যেটা মা বলছেন এটা কিন্তু আমাদের ক্ষেত্রে মাস্ট, সেটা হচ্ছে তখন তোমার মনে যখন কোনো একটা সমস্যার সদুত্তর জানতে চাইছ, আমাদের প্রত্যেকের জীবনে সমস্যা আসে, বিচিত্র তার ধরন, এবং সেইটা নিয়ে কারুর ঘুম হয় না, কারুর টেনশন হয়, কারুর প্রেশার বেড়ে যায়, কারুর পেট সরাসরি পেট খারাপ হয়ে যায়, খুব টেনশন হলে টেনশনের সাথে পেট খারাপের একটা সম্পর্ক আছে। কিন্তু মা বলছেন যে তুমি কোনো একটা সমস্যার সদুত্তর জানতে চাইছো, সেখানে তুমি কোনো যুক্তির সূত্র ধরে তারই অনুগামী হয়ে পদে পদে অগ্রসর হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত শেষ উত্তরটি না মিলছে, তখন তোমার মনে এটি ছাড়া দ্বিতীয় কোনো বিষয়ের চিন্তা নেই, ওই একটিতেই তোমার চিন্তা কেন্দ্রগত হয়ে একটি মাত্র ধারা নিয়েই প্রভাবিত হচ্ছে, এও এক প্রকারের ধ্যানই, যদিও সাধারণত একে ঐরূপ নাম দেওয়া হয় না। এবারে আমরা দেখি, আমরা যারা যারা শুনছি তারা এবার ভেবে দেখি যে আমরা কতবার এটা করি। একটা সমস্যা এলো, টেনশন হলো, দুশ্চিন্তা হলো, সেটা নিয়ে পাঁচজনকে জিজ্ঞেস করছি, এই তুমি বলো তো এটা হচ্ছে কি, কি ঠিক কি করে উদ্ধার পাই, কি সমাধান আছে, হ্যাঁ এই তো সাংঘাতিক, মানে আমি তো আর আমার তো মানে টেনশনে টেনশনে জীবন জেরবার হয়ে গেল, পাঁচটা লোকের কাছে সাতকাহন করে পরামর্শ নিই। আর যারা খুব চাপা তারা কারোর সাথেই শেয়ার করে না, গুমড়ে গুমড়ে মরে, টেনশন হয়, সেই টেনশনের ফলে শরীর খারাপ, অবসাদ, এবং চূড়ান্ত অবসাদ থেকে নিজের জীবনটার সম্বন্ধে একটা বিতস্রত ভাব আসে, সেখান থেকে আত্মহত্যা, কেন তার কাছে কোনো সমাধান নেই। কিন্তু আমরা কি, আমরা তো মানুষ, আমরা তো পশু না, পশুর সাথে তো আমার পার্থক্য আছে, আমাদের চিন্তা শক্তি ভগবান দিয়েছেন, স্রষ্টা দিয়েছেন, আমাদের ভিতরে একটা অন্তঃপুরুষ বলে একটি বস্তু আছে বলে আমরা জেনেছি, আমরা কেন এই অনুশীলনটা করি না, বা এতদিন যদি না করে থাকি কালকের থেকে কেন করব না, সেটা কি? একটা সমস্যা আমার সামনে এসেছে, সমস্যাটাকে আমি চিহ্নিত করলাম, এবার সমস্যাটাকে ফলো করে যেন আমি পিছন দিকে হাঁটছি, পিছন দিকে মানে মানে যাতে আমি তার ভিতরে কি আছে সেটার জন্য আমি বুঝতে পারি, মানে বোঝার জন্য আমি একদম চেতনাকে কেন্দ্রীভূত করে ফেলেছি, আমার চেতনাকে, মনের চেতনাকে কেন্দ্রীভূত করে ফেলেছি সমস্যাটার বিষয়বস্তুর উপরে, এবং আমার সামনে আর অন্য কোনো চিন্তা নেই, দ্বিতীয় কোনো চিন্তা নেই, শুধু বিষয়টার উপরে, যে বিষয়টা কেন, কোথা থেকে, কি জন্য, কারণ কি কি, কি কি ফ্যাক্টর, এটা কিন্তু একটা অদ্ভুত অনুশীলন, অদ্ভুত, আমি আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদের কাছে খানিকটা শেয়ার করবো, অদ্ভুত অনুশীলন, এবং এই অনুশীলনটা প্রত্যেকের শুরু করা দরকার, কেন আমরা এইভাবে কিন্তু বারবার বিভ্রান্ত হই, আমরা পাঁচজনের পরামর্শ নেই, পাঁচজনের পাঁচ রকম পরামর্শ, তারপরে গিয়ে হোঁচট খাই, এবং বেশিরভাগ মন, মা বলছেন মন 100 ভাগের মধ্যে প্রায় 99 ভাগ ভুল সিদ্ধান্ত নেয়, ভুল বিচার করে, সেটা মা বলছেন মনকে বিচার করতে দিও না, সায়েন্স অফ লিভিং এ মন প্রসঙ্গে বলছেন, মনের অন্তর্মহলে অন্তর্মনের মধ্যে চলে যাওয়ার অভ্যাস করো। মা এখানে যেটা বললেন এটাও এক প্রকারের ধ্যান, ফলো
ফলো দি থট, সমস্যাটাকে ধরে তার মূলে যাওয়ার চেষ্টা করো। এটা একটা এক্সারসাইজ, এটা একটা অনুশীলন। তার জন্য তোমাকে অনেকটা সময় বার করে ভিতরে ভিতরে শান্ত হয়ে অবজার্ভ করতে হবে, চেতনাকে কেন্দ্রীভূত করতে হবে, চেতনাকে ফোকাস করতে হবে। আমি কিন্তু এক্ষেত্রে রেকমেন্ড করছি না, আমার নিজস্ব অভিজ্ঞতা, মাও বলেছেন। তার জন্য কিন্তু সব কাজকর্ম বন্ধ করে দেওয়ার খুব দরকার নেই। যাদের প্রথম প্রথম অভ্যাস নেই, তারা কাজকর্ম বন্ধ করে সত্যি সত্যি গভীর চিন্তনের মধ্যে চলে যেতে পারেন বিষয়টা বইবার জন্য। কিন্তু রেকমেন্ডেড হচ্ছে, মোস্টলি রেকমেন্ডেড হচ্ছে, আপনি যে কাজটা করছেন, ধরুন বাড়ির কোনো একটা কাজ করছেন, কাজটা আপনি করবেন। কেন, মনের একটা পার্ট সেই কাজটা করছে। বডি, বডির মধ্যে, বডি চেতনার মধ্যে, নার্ভাস সিস্টেমের মধ্যে দিয়ে একটা কমান্ড আছে, যেটাকে বলে মেকানিক্যাল কমান্ড। যে যে যেমন কড়াইয়ের মধ্যে তেল দিলেই খুন্তিটা অমনি কিন্তু সে নাড়া শুরু করবে, মানে একটা একটা অটোমেটিক রিফ্লেক্স। সুতরাং এটা কিন্তু মেকানিক্যাল। সুতরাং সেই কাজটা থেকে বিরত হওয়া সবসময় কিন্তু আমি বলবো না, বা সেটা সবসময় ঠিক না, কিন্তু প্রথম প্রথম যারা অনুশীলন করবেন তাদের কাজ থেকে বিরত হয়ে চেষ্টা করা ভালো। কিন্তু যারা এটা দীর্ঘদিন ধরে করতে চান, বাইরের কাজটাকে ছাড়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ বাইরের কোনো একটা কাজ করছি, যে জলটা ফুটছে আমি তার মধ্যে, ফোটার পরে আমি ডালটা ঢাললাম, এটা আমার একটা দীর্ঘদিনের একটা মেকানিক্যাল হ্যাবিট। সেটা আমি করতে করতে আমার সামনে যে সমস্যাটা সকালে এসছে, সেই সমস্যাটাও কিন্তু আমি ভাবছি, ভেতরে ফলো করছি তাকে। এবং চেতনাকে কিন্তু এইভাবে বিভাজন করা যায়। কনসেন্ট্রেশন, পাওয়ার অফ কনসেন্ট্রেশন যদি বাড়ে, চেতনার বিভাজনটা সম্ভব। এবং এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, কালকের থেকে যারা আপনারা এটা অতীতে করেননি তারা যদি শুরু করেন, এটা একটা অদ্ভুত অনুশীলন, এটা একটা আত্ম অনুশীলন। এবং দেখবেন এটা একটা কত বড় একটা মানে 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 পদ্ধতি, সুন্দর একটা প্রযুক্তি, যে এটা আপনাকে রেজাল্ট দেবে। আপনি তখন কারুর সাহায্য নেবেন না, কেন আপনি এই অনুশীলনের মধ্যে গিয়ে গিয়ে অভ্যস্ত হয়ে গেছেন। আপনার চেতনা তখন ফলো করছে কোনো একটা বিষয়ের ঘটনা প্রবাহের ভিতরের, কি সেইটার অন্দরমহলে চলে যেতে শিখছেন। এবং চলে যাওয়াটা একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। এবং চলে যেতে 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 আপনি বিষয়টার সাথে, আপনার বিষয়টার সাথে আমার একাত্মীকরণ হয়ে গেছে, আইডেন্টিফিকেশন। মা যেটাকে বলছেন নলেজ বাই আইডেন্টিটি, মা এই শব্দবন্ধটাকে ব্যবহার করে, নলেজ বাই আইডেন্টিটি, অর্থাৎ তুমি যেটাকে, যেটাতে সিদ্ধান্তে আসতে চাইছো, সেই বিষয়টার সাথে তুমি একাত্ম হয়ে গিয়ে তার মর্মে পৌঁছে যাও। এটা একটা অদ্ভুত অনুশীলন। যারা শুরু করেছেন তারা জানেন, যারা শুরু করেননি কালকে থেকেই যদি শুরু করেন, আপনারা কিছুদিন পরেই দেখবেন যে আপনি অদ্ভুত একটা চিত্তাকর্ষক অনুভূতি হবে। আরে তাই তো, এরকম অভিজ্ঞতা তো হয়নি, আমি নিজেই তো বুঝতে পারছি। কিন্তু যদি না শুরু করি, কবে আমি আমার আমি সেলফ মাস্টারি শিখবো, আত্মকর্তৃত্ব শিখবো? আমি যদি এটা নাই শুরু করি, শুধু যদি শুনি বা শুধু যদি বলেই যাই, তাহলে এটা এটা কবে আমি নিজে বুঝবো? আর এইটাই তো একটা নতুন চেতনা আমাকে পরিচালিত করবে, একটা নতুন শক্তি, নতুন আলো আমাকে চালাবে, আমার পুরনো প্রকৃতিকে ছড়িয়ে দিয়ে পরিবর্তন করে, রিপ্লেস করে। তাহলে প্রকৃতির পরিবর্তন, অভ্যাসের পরিবর্তন, সংস্কারের পরিবর্তনের কাজটা তো এইভাবে শুরু হবে, নানান ভাবে, নানান প্রক্রিয়ায়। এটা একটা প্রক্রিয়া, মা বলছেন এটা হচ্ছে, এটাও এক ধরনের ধ্যান। কোন একটা বিষয়কে তুমি অনুসরণ করো, বিষয়ের মর্মমূলে যাওয়া, চলে যাওয়ার চেষ্টা করো। তার জন্য তোমার একটা ইন্ট্রোস্পেকশন দরকার, একটা আত্মপর্যবেক্ষণ। এবং এই পর্যবেক্ষণ ক্ষমতা যার আছে, যে পর্যবেক্ষণ উপরে যায় উৎসাহী, সেই কিন্তু সাফল্য পাবে এই কাজে। এবং তার জন্য একটা অন্যতম শর্ত হচ্ছে অস্থির না হওয়া, চট করে কোনো জিনিস সম্বন্ধে জাজমেন্টে না আসা,
কোনো জিনিস সম্বন্ধে সিদ্ধান্ত না নেওয়া, মন্তব্য না করা, প্রতিক্রিয়া না 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 প্রকাশ করা, ভিতরে ভিতরেও কোন রকম প্রতিক্রিয়া যেন না হয়, নিজেকে প্রতিক্রিয়া থেকে বিরত রাখতে হবে। কেন, প্রতিক্রিয়া হলেই ভিতরে যদি একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়, সেটা যদি ইমোশনাল হয়, আবেগজনিত একটা প্রতিক্রিয়া হয়, সেটা কিন্তু মনের উপর তার প্রভাব ছাপ ফেলে দেয়। অর্থাৎ মন তখন ইমোশন দ্বারা ডোমিনেটেড হচ্ছে, আর ইমোশনের টানটা হচ্ছে, ইমোশনের সোর্স হচ্ছে আমাদের প্রাণ সত্তা। সেক্ষেত্রে কিন্তু আমার মনটা তখন প্রাণজ মন, প্রাণজ মন, ভাইটাল মাইন্ড, অর্থাৎ আমার মনের উপর আমার আবেগ সত্তার বিপুল ছাপ পড়ে গেছে। মন আর নিজের মতো চিন্তা করতে পারছে না, ওই ভিতরের প্রতিক্রিয়ার দ্বারা মন আচ্ছন্ন হয়ে গেছে। ব্যাস, রংলি ইন্টারপ্রেট করছি, পার্শিয়ালি ইন্টারপ্রেট করছি, ফলস ইন্টারপ্রেট করছি। কিন্তু মা বলছেন যে নিজেকে নিষ্ক্রিয় কর, নিরস্ত্র কর, কোন রকম রিয়াকশন, কোন রকম জাজমেন্ট, কোন রকম সিদ্ধান্ত যেন নিজের ভিতরে উৎসারিত না হয়, নিজের ভিতরে যেন না শুরু হয়, না তৈরি হয়। তাহলে প্রথম কাজ কি, যে কোনো ঘটনা আমার চোখের সামনে ঘটুক, বা কোনো একটা জিনিস পড়লাম, কোনো একটা জিনিস শুনলাম, কোনো একটা জিনিস প্রত্যক্ষ করছি সামনে, ডোন্ট রিয়্যাক্ট। প্রথম সূত্র হচ্ছে ডোন্ট রিয়্যাক্ট, শুধু আমি দেখছি। এটা কিন্তু একদিনে হবে না, এটা প্র্যাকটিস করতে হবে। ভালো মন্দ খারাপ, এটা ক্ষতিকর, ডোন্ট কাম টু এ কনক্লুশন, ডোন্ট রিয়্যাক্ট। এই নিষ্ক্রিয়তার প্রচেষ্টা আমাদের করতে হবে। যখন এই এই এটাকে আমি নিষ্ক্রিয়তাই বলবো, সব জিনিসকে নিউট্রালাইজ করে দেওয়া, যখন নিষ্ক্রিয়তায় আসবো, এইরকম একটা নিষ্ক্রিয়তা নিউট্রালাইজ অবস্থায়, তখন কিন্তু মন স্থির আয়নার মতো, মনের মধ্যে ঢেউ খেলছে না, স্থির। সেই মন এবার পেনিট্রেট করবে ওই ঘটনার অন্দর মহলে, কোন রকম ভালো মন্দ পক্ষপাত বিক্ষোভ কোন রকম প্রতিক্রিয়া চলবে না, থামিয়ে দিয়ে মন তার ভিতরে অনুপ্রবেশ করার চেষ্টা করবে, ফলো করবে। ফলো করতে করতে দেখবে সে তার আসল সমস্যার উৎসটা সে ধরতে পেরেছে। এবং এটা একটা অদ্ভুত অনুশীলন, দেখবেন যদি আপনি 7 দিন পরে আপনি এইটা প্রচেষ্টা সাফল্য হন একটার ক্ষেত্রে, মিলিয়ে দেখবেন যে পরে ওরকম যদি একটা জীবনের সমস্যা আসে সেটার সম্বন্ধেও আপনি একই প্রক্রিয়ায়, একই মনের নীরবতার মধ্যে, নিষ্ক্রিয়তার মধ্যে আপনি যদি গো থ্রু করতে পারেন, সেটাকে ফলো করতে করতে তার ভিতরে চলে যেতে পারেন, এবং সেইখান থেকে যে উত্তরটা পাবেন আপনি কাউকে প্রকাশ করবেন না, সঙ্গে সঙ্গে ব্যক্ত করবেন না, আপনি একটু অপেক্ষায় থাকলেই বুঝতে পারবেন যে সত্যি সত্যি যদি জিনিসটা রপ্ত হয়ে থাকে, দেখবেন যে আপনি যে সমাধানটা ভেবেছিলেন, যে উত্তরটা আপনার কাছে এসেছিল, আইডেন্টিফিকেশন নলেজ বাই আইডেন্টিটির যে পদ্ধতির দ্বারা, আপনি দেখবেন আপনার উত্তরটা কাল কয়েকটা দিন অতিবাহিত হলেই ঘটনা বলে দেবে, হ্যাঁ আমি যা ভেবেছিলাম সমস্যাটাই সেইটা জানা যাচ্ছে, সমস্যাটাই। এবার দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে সমাধান। সমাধানের ক্ষেত্রে মা বলছেন যে একটা জিনিসকে কত রকমের সম্ভাবনা হতে পারে একটা জিনিসের সমাধান করার জন্য, একটা উত্তরের কত রকম সম্ভাব্য সমাধান হতে পারে, তুমি যুক্তি দিয়ে 3-4টে এরকম উত্তর তুমি বেছে নাও, বা তোমার মনের ভিতর তুমি এটাকে তৈরি করো, সম্ভাব্য সমাধান, সম্ভাব্য উত্তর, তারপরে সেগুলোকে সাজাও, প্লেস করো 1, 2, 3, 4, যে তোমার ভিতরে সম্ভাব্য উত্তরগুলো এসছে, এইবারে তার মধ্যে থেকে মেরিটস ডিমেরিটস,
এটা হচ্ছে প্রাথমিক অনুশীলন। মেরিটস ডিমেরিটসটা তুমি ভাবতে থাকো যে এইটা যদি এই পদক্ষেপটা নিই এর কি কি সুবিধা আছে আর কি কি অসুবিধাই বা হতে পারে। এইটা কিন্তু অদ্ভুত একটা মনের অনুশীলন, এবং এটা যে করেছে সে জানে, এটা তার অভিজ্ঞতা আছে যে এই সমাধানটার এই হচ্ছে মেরিটস আর এর এতগুলো ডিমেরিটস। বলে তাহলে তুমি প্রত্যেকটা সমাধানের জন্য যে এক একটা পন্থা, তুমি যে দুরকম তিন রকম পন্থা আবিষ্কার করেছো সেইটার মেরিটস গুলো একদিকে, ডিমেরিটস গুলো। এইবারে তুমি এমন একটা মাঝখানে সমন্বয়ের জায়গায় এসো, সেটাকে মা বলছেন সংশ্লেষণ পদ্ধতি, সিনথিসিস, সংশ্লেষণ পদ্ধতি, যেখানে মেরিটসটা ম্যাক্সিমাম, ডিমেরিটসটা মিনিমাইজ হয়ে যাচ্ছে। এবং এটা বেশ কিছুদিন এটা অনুশীলন করার পরে কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারবো যে তার যে ইতিবাচক দিকটা অনেক বেশি, এমন একটা জায়গায় আমি আসতে পারছি গভীর চিন্তনের ফলে, চেতনার প্রক্ষেপণের ফলে, ইন্ট্রোস্পেকশনের ফলে ডিমেরিটসটা মিনিমাইজ হয়ে গেছে, অনেক কম, যে জায়গাটা এসছি এখন ডিমেরিটসটা অনেক কম। তুমি সেই মুহূর্তে সেই জিনিসটাকেই সমাধানের পদক্ষেপ হিসেবে গ্রহণ করো, কেন সামগ্রিক ভাবে টোটালটাই মেরিটস সেটা হবে না, কেন এর জন্য বাইরের অনেক পরিস্থিতি দায়ী, সেই পরিস্থিতিগুলোকে তো তোমার নিয়ন্ত্রণে নেই। ইকোনমিক ফ্যাক্টর, পলিটিক্যাল ফ্যাক্টর, সোশ্যাল ফ্যাক্টর, ইকোলজিক্যাল ফ্যাক্টর, হিউম্যান রিলেশনশিপ ফ্যাক্টর, অনেক ফ্যাক্টর আছে যেগুলোর মধ্যে তোমার কোনো হাত নেই, তুমি সরাসরি তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, সেটা একটা কালেকটিভ ফ্যাক্টর। সুতরাং তার মধ্যে থেকে সবচেয়ে মিনিমাম যে ডিমেরিটসটা, যে যেটাতে আপনি দেখতে পাচ্ছ, তুমি সেইটাতেই সেই পদক্ষেপটাই নাও, সেই স্টেপটাই ফেল, এবং এটা কিন্তু এক প্রকারের ধ্যান। এবং এই প্রক্রিয়া কিন্তু আমাদের মতো যে মানুষ ব্যবহারিক জীবনে আমরা বেশিরভাগ সময় সক্রিয় থাকি, আমাদের কিন্তু এটা মাস্ট, কেন আমাদের কিন্তু এমন একটা চেতনা আস্তে আস্তে উত্তরণ হতে হবে যেখানে আমাদের ভুল ভ্রান্তি গুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং তার সংশোধন করতে পারবো। তার জন্য আমাদের ইন্টিরিয়ারাইজেশন অফ কনসাসনেস দরকার। আর এটা নিয়ে আরো এইটা মা যে প্রসঙ্গটা, মায়ের যেখান থেকে আজকে সরাসরি যে কটা লাইন পড়লাম এটি একটি বিষয়, এবং এর তিনটে আরো স্টেপ আছে। মানে সাবজেক্টটা হচ্ছে মূল ধ্যান, ধ্যান মানে হচ্ছে আমরা কিভাবে রাইটলি আমরা কোনো একটা জিনিসের কনক্লুশনে আসবো, একটা রাইট মানে কনসাসনেস পার্সপেক্টিভে আমরা জিনিসটাকে দেখবো। আরো মা তিনটে পদক্ষেপের কথা বলেছেন, আমরা সেটা আজকে করছি না, আমরা এইটার উপরে এই অল্প জিনিসের উপরে স্টিক করে থাকলাম, কারণ বেশি ইনফরমেশন জেনে লাভ নেই, অল্প জানবো, বেশি ভাববো, বেশি অনুশীলন করবো। আজকে শুধু এইটুকুই আমরা আজকে আলোচনা করলাম। কে?